হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে গিগ মার্কেটিং ও র্যাঙ্কিং নিয়ে কথা বলবো, তাই আজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। গত ভিডিওতে আমরা ফাইবার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। যারা আমার লাস্ট ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফাইবার গিগ মার্কেটিং। ফাইবার ব্যাপক জনপ্রিয় একটি মার্কেট প্লেস। আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সার ফাইবার দিয়ে তার ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করেছে। $5-এর মাধ্যমে খুব ছোট ছোট কাজ করে এই মার্কেট প্লেসে কাজ শুরু করা যায়। এই মার্কেট প্লেসটি অন্যান্য মার্কেট প্লেস থেকে আলাদা। এখানে কোনো বিট করে কাজ পেতে হয় না, কারণ এই মার্কেট প্লেস একটি দোকানের মতো। এখানে আপনি আপনার একটি দক্ষতার উপর গিগ তৈরি করে রাখবেন। বিভিন্ন ক্লায়েন্ট সেই দক্ষতা অনুযায়ী আপনার গিগ অর্ডার করবে, আপনার দ্বারা কাজ করিয়ে নেবে এবং আপনাকে পেমেন্ট দেবে। গিগ বলতে পণ্যকে বোঝানো হয় এই মার্কেটে। যেমন আপনি 5টি ছবি এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিবেন এবং এর জন্য আপনি $5 নিচ্ছেন, এবং এটিই হচ্ছে গিগ। নতুন ইউজার তার অ্যাকাউন্টে 60টি গিগ দিতে পারবে। ফাইবারে কয়েকভাবে গিগ সেল করতে পারেন। প্রথমত, আপনার গিগ র্যাঙ্ক করতে পারলে সবচেয়ে ভালো। যদি আপনার গিগ র্যাঙ্ক করে তাহলে সহজেই ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে এবং অর্ডার করবে। তাই গিগ তৈরির সময় ভালোভাবে এসইও করুন, কিন্তু শুধু এসইও করে থেমে থাকলেই হবে না, গিগের জন্য আলাদাভাবে মার্কেটিংও করতে হবে। এছাড়া প্রথম দিকে বিক্রয় করা অনেকটা কষ্টকর হবে। আপনার সকল গিগ র্যাঙ্ক করবে তারও কোনো নিশ্চয়তা নেই। গিগ র্যাঙ্ক না করা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। আপনি বিভিন্নভাবে মার্কেটিং করেও অর্ডার পেতে পারেন, যেমন তার মধ্যে একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং। প্রফেশনালভাবে গিগ মার্কেটিং করতে হলে একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন, কারণ একটি ওয়েবসাইটের মাধ্যমে নিজের সম্পর্কে সহজেই সব কিছু তুলে ধরা যায়। কোন কোন কাজগুলো আপনি পারেন, আগের কাজের অভিজ্ঞতা, আগের ক্লায়েন্টের অভিমত, কাজের স্যাম্পল ইত্যাদি একটি ওয়েবসাইটের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এই সকল কিছু দেখে ক্লায়েন্ট গিগ অর্ডার করতে অনুপ্রাণিত হয়। ওয়েবসাইটের মাধ্যমে গিগ মার্কেটিং করতে হলে প্রথমে আপনাকে সঠিকভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে, এবং দ্বিতীয়ত ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে হবে। প্রথম দিকে ডোমেইন হোস্টিং নিয়ে যদি নেওয়া যদি কষ্টসাধ্য হয় তাহলে ফ্রি ওয়েবসাইট দিয়ে শুরু করতে পারেন। বসে থাকার চেয়ে তো কিছু করা উত্তম। আপনার ওয়েবসাইটটি হতে হবে আপনার সিভির মতো, যাতে একজন ক্লায়েন্ট সহজেই জানতে পারে আপনি কি কি কাজ জানেন এবং আপনার কাজে আপনি কতটুকু দক্ষ। এর জন্য ওয়ার্ডপ্রেসের একটি ওয়েবসাইট তৈরি করুন। আপনি ফ্রি ওয়েবসাইট করতে চাইলে ব্লগস্পটের মাধ্যমেও করতে পারেন। হোম পেজ। আপনাকে হোম পেজটি সাজাতে হবে চমৎকারভাবে। আপনার হোম পেজটি কয়েকটি ভাগে ভাগ করুন। বর্তমানে অনেক ফ্রি থিম পাওয়া যায়, একটি প্রফেশনাল থিম কিনে কাজ করুন। আপনার ছবি, আপনার সার্ভিস, আপনার সবচেয়ে ভালো গিগগুলো এবং আপনার কাজের জন্য একটি টিম রয়েছে তাদের ছবি ইত্যাদি হোম পেজের বিভিন্ন জায়গায় ভাগ করে রাখুন। হোম পেজে নিজেকে যত দক্ষতার সাথে তুলে ধরতে পারবেন তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। গিগ পেজ। ওয়েবসাইটে ফাইবার গিগের জন্য একটি পেজ তৈরি করুন। সেই পেজটি মেনুতে যুক্ত করুন। সেই পেজে আপনার সকল গিগের টাইটেল, গিগের মূল্য এবং গিগের ছবি সহ তুলে ধরুন। কোনো ভিজিটর আসলে যেন তার চাহিদা মতো গিগটি সহজে খুঁজে পায় এমনভাবে গিগটি তুলে ধরুন। প্রতিটি গিগের টাইটেল বা গিগের ছবি আপনার ফাইবার গিগের সাথে লিঙ্ক করে রাখুন, যাতে ভিজিটর যে কোনো গিগ অর্ডার করতে চাইলে ক্লিক করার সাথে সাথে ফাইবার গিগ পেজে চলে যেতে পারে। পোর্টফোলিও পেজ। ওয়েবসাইটের একটি পেজ পোর্টফোলিও পেজ হিসেবে তৈরি করুন। এই পেজটিও মেনুতে রাখুন। পোর্টফোলিও পেজটিতে আপনার সকল ধরনের ভালো কাজের ছবিগুলো রাখুন। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনার তৈরি করা ভিজিটিং কার্ড, ফ্লায়ার, লোগো ইত্যাদি রাখুন। কন্ট্রাক্ট পেজ। কন্ট্রাক্ট পেজ একটি গুরুত্বপূর্ণ পেজ। প্রতিটি ওয়েবসাইটে কন্ট্রাক্ট পেজ থাকা উচিত এবং থাকেও। আপনার ওয়েবসাইটেও একটি কন্ট্রাক্ট পেজ তৈরি করুন। কোনো ভিজিটর বা ক্লায়েন্ট যাতে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে সহজেই যোগাযোগ করতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং।
সোশ্যাল মিডিয়া আমরা অনেকগুলোই ব্যবহার করি, তার মধ্যে কিছু পপুলার সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক বা এরকম আরো কিছু। তো চলুন আমরা ওইগুলো সম্পর্কেও কিছু জেনে নিই। লিঙ্কডইন গিগ মার্কেটিং এর জন্য একটি অন্যতম মাধ্যম। লিঙ্কডইন এখানে সকল ধরনের প্রফেশনাল ব্যক্তিদের পাবেন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি টার্গেটেড কানেকশন বৃদ্ধি করেন, তারপর আপনার নিয়মিত সার্ভিস সম্পর্কিত বিভিন্ন পোস্ট করুন, মাঝে মাঝে আপনার ওয়েবসাইটের গিগের পেজটি পোস্ট করুন, কখনো একটি গিগের ছবির সাথে লিঙ্ক দিয়ে, কখনো সরাসরি গিগ পেজের লিঙ্ক দিয়ে, আবার কখনো সরাসরি ফাইবার গিগের লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারেন। লিঙ্কডইনে মার্কেটিং এর ক্ষেত্রে টার্গেটেড ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। ভালো সম্পর্ক কিছুদিন আগে হোক বা পরে হোক, আপনাকে গিগ সেল করতে সাহায্য করবে। টুইটার আপনার ওয়েবসাইটের ভিজিটর আনার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া। টুইটারে কাজ সম্পর্কিত ট্যাগ ব্যবহার করে টুইট করে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসুন। আপনার সার্ভিস অনুযায়ী ব্যক্তিদের টার্গেট করে ফলো করুন এবং ফলোয়ার বানান, তারপর টুইটারে মার্কেটিং করুন। ওয়ারিয়র ফোরাম, মার্কেটারদের গিগ বিক্রয় করার জন্য ওয়ারিয়র ফোরাম একটি বড় সোর্স। এখানে অনেক মার্কেটার থাকে, আপনি বিভিন্ন মার্কেটারের ছোট ছোট কাজ করে দিতে পারেন, যেমন ল্যান্ডিং পেজ তৈরি করা, ইমেল টেমপ্লেট তৈরি করা, ফেসবুক পেজ তৈরি করা, সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি করা, ইমেল ক্যাম্পেইন তৈরি করা ইত্যাদি। যেহেতু তারা বড় মার্কেটার, তাই তারা বিভিন্ন ছোট কাজগুলো অন্যদের দিয়ে করিয়ে নেয়, তাই আপনিও চাইলে এখানে আপনার মার্কেটিং গিগগুলো প্রচার করে গিগ বিক্রয় করতে পারেন। এই জন্য অন্যান্য মার্কেটারের পোস্টে কমেন্ট করুন, তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। ওয়ারিয়র ফোরামে কাজ করতে হলে প্রথমে নিয়মকানুন জেনে নিন। কোয়েরা, আপনার ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার জন্য এটি একটি বড় সোর্স। এই ওয়েবসাইটে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর দেওয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ ভিজিটর তৈরি করতে পারেন। এই ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠান, ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে আপনার গিগে যাবে এবং প্রয়োজনীয় গিগটি কিনে নেবে। ফেসবুক গ্রুপ গিগ সেল করার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার গিগ সেল করার জন্য আপনার সার্ভিস অনুযায়ী গ্রুপগুলোতে জয়েন করুন। যেমন আপনি যদি ব্যবসায়িক কার্ড বা লোগো ডিজাইন বিক্রয় করতে চান, তাহলে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন গ্রুপ এবং ব্যবসায়িক গ্রুপগুলোতে জয়েন করুন। গ্রুপে ভালো সম্পর্ক তৈরি করে আপনার ওয়েবসাইটের পোর্টফোলিও পেজে ভিজিটর আনার চেষ্টা করুন। বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনারদের আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারলে তারা তাদের সহযোগী হিসেবে আপনার গিগ অর্ডার করবে। আবার ব্যবসায়ীদের আপনার ওয়েবসাইটে নিয়ে আসলে তারা ব্যবসায়িক কার্ড বা লোগোর জন্য গিগ অর্ডার করবে। ইউটিউব ভিডিও, আপনার সার্ভিসগুলো এর সংক্ষিপ্ত বর্ণনা, মূল্য, কাজের স্যাম্পল সহ একটি ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করুন, যেকোনো যেন সহজেই আপনার সার্ভিস সম্পর্কে ধারণা চলে আসে, এবং এরপর নির্দিষ্ট কিওয়ার্ড টার্গেট করে ভিডিওটি র্যাঙ্ক করানোর চেষ্টা করুন। কেউ যদি ওয়েবসাইট ছাড়া সরাসরি গিগ বা ফাইবার প্রোফাইলের মাধ্যমে গিগ মার্কেটিং করতে চান, সেটাও করতে পারবেন। তখন উপরে উল্লেখিত সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার গিগ সরাসরি সেল করতে পারেন। তবে আবারও বলছি, ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করলে পোর্টফোলিও এবং প্রফেশনালিজম দেখানোর মাধ্যমে অনেক টার্গেটেড ক্লায়েন্ট পাওয়া যায়। মনে রাখবেন, আপনি যত বেশি মার্কেটিং করতে পারবেন, আপনার গিগ সেল হওয়ার সম্ভাবনা তত বেশি। অল্প কাজেই যদি অনেক সফলতা পাওয়া যেত, তাহলে পৃথিবীতে কাউকে অলস বা ব্যর্থ বলা হতো না এবং সফলদের অনেক সম্মান দেয়া হতো না। ফাইবার গিগ কিভাবে র্যাঙ্ক করবে? আমরা সবাই জানি বর্তমান সময়ে ফাইবার মার্কেটে কম্পিটিশন কতটা বেড়ে গেছে। একই সার্ভিসের উপর অনেক অনেক সেলার রয়েছে এবং ভুরি ভুরি গিগ পোস্ট করা হচ্ছে, কিন্তু বায়াররা এসব গিগের মধ্য থেকেই ভালো গিগগুলো অর্ডার করে তাদের কাজ বুঝে নেবে, এবং অবশ্যই এক্ষেত্রে বায়ার নির্দিষ্ট কাজের সার্চ দিয়ে র্যাঙ্কে উপরে থাকা গিগ প্রথমে বেছে নেবে। সুতরাং বুঝতেই পারছেন গিগ র্যাঙ্ক করানো কতটা জরুরি। গিগ র্যাঙ্ক করাতে পারলে আপনি অনেক বেশি ইমপ্রেশন, ভিউ, ক্লিক পাবেন, এবং এতে করে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। গিগ র্যাঙ্ক করানোর প্রধান কিছু বিষয়, ফাইবারের অনেক অ্যালগোরিদম রয়েছে যার ভিত্তিতে তারা একটি গিগ র্যাঙ্ক করে থাকে। তবে তার মধ্যে কিছু প্রধান বিষয় রয়েছে যেগুলোর উপর নির্ভর করে আপনি আপনার গিগটাকে র্যাঙ্কে আনতে সক্ষম হবেন। তার মধ্যে কয়েকটি হচ্ছে,
কিওয়ার্ড খুঁজে বের করা। প্রথমেই আপনি যে সার্ভিসটি দিচ্ছেন সেটার কিওয়ার্ড খুঁজে বের করুন। যেমন আপনি যদি ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে থাকেন, তাহলে আপনার কিওয়ার্ড হচ্ছে ভিডিও এডিটিং। এখন এই কিওয়ার্ড দিয়ে ফাইবার সার্চ দিন এবং একটু রিসার্চ করে এই সার্ভিসের উপর ভালো গিগুলো চেক করুন এবং কিছু জ্ঞান নিয়ে নিন। কিওয়ার্ডটি আপনার গিগের টাইটেলে রাখুন। আপনার গিগ এর একটি ভালো এবং সিট কিওয়ার্ড সমৃদ্ধ টাইটেল আপনার গিগ র্যাঙ্কিংয়ে অনেক সহজ করে দেবে। যেমন আমাদের সিট কিওয়ার্ড ছিল ভিডিও এডিটিং, সুতরাং টাইটেলে এই কিওয়ার্ডটা রেখে একটি সুন্দর টাইটেল দিতে হবে, যেমন আই উইল ডু প্রফেশনাল ভিডিও এডিটিং। তারপর সিট কিওয়ার্ডটি আপনার গিগ ডেসক্রিপশনে রাখুন। আপনার গিগের পরিপূর্ণ এবং সুন্দর একটি গিগ ডেসক্রিপশন লিখুন, যাতে আপনার সার্ভিসটি সুন্দরভাবে বায়ারের কাছে প্রেজেন্ট হয়, এবং এই লেখার মাধ্যমেই আপনার সিট কিওয়ার্ডটি দুই তিনবার দিয়ে দিন। সবচেয়ে ভালো হয় যদি একবার কিংবা দুইবার দিতে পারেন এবং লেখার মধ্যে ন্যাচারালি যেন মিশে যায় কিওয়ার্ডটি। এমন যেন মনে না হয় যে আপনি ইচ্ছা করে অপ্রয়োজনীয়ভাবে কিওয়ার্ডটি সংযুক্ত করেছেন। গিগের ট্যাগ। একটি গিগ সার্চে র্যাঙ্ক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিগের ট্যাগ। আপনি ফাইবারে একটি গিগের জন্য 5টি ট্যাগ ব্যবহার করার সুযোগ পাবেন। এই 5টি ট্যাগই বায়াররা সার্চ করবে এবং আপনাকে খুঁজে পাবে। সুতরাং কোন ট্যাগগুলো আপনার গিগের জন্য ভালো এবং ফাইবারে সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হচ্ছে সেটা আগে ঘেঁটে নিন। গিগ রিভিউ। আপনার গিগে যত বেশি পজিটিভ রিভিউ থাকবে আপনার তত বেশি ভালো র্যাঙ্ক হবে। সুতরাং সবসময় চেষ্টা করুন সবচেয়ে ভালো সার্ভিস দিতে এবং বায়ারের কাছ থেকে বেশি বেশি 5-স্টার রিভিউ কালেক্ট করতে, যাতে করে আপনার গিগ ফাইবারে ভালো র্যাঙ্ক করে। বুকমার্ক। ফাইবারের প্রতিটা গিগ বুকমার্ক করে রাখার জন্য গিগের উপর দিয়ে রেড লাভ সাইন দেওয়া আছে। বায়ার কিংবা কেউ যদি আপনার গিগটি পছন্দ করে এবং পরবর্তীতে ব্যবহার করার জন্য সেভ করে রাখে, এটা আপনার গিগ র্যাঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইবারে এই সকল বিষয়গুলো যদি আপনি খেয়ালে রাখতে পারেন, তবে আপনার গিগ ভালোভাবে র্যাঙ্ক করবে বলে আশা করা যায়। এছাড়াও বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করবেন, অর্ডার কমপ্লিট রেট, ডেলিভারি অন টাইম এবং রেসপন্স টাইম ঠিক রাখার চেষ্টা করবেন। সর্বোপরি ফাইবার প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাই আপনিও আপডেট থাকুন এবং আমাদের সাথে কানেক্টেড থাকুন। নতুন সব টিপস এবং আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।